সাথে যাওয়া পাওয়ার এই জীবন সাথে প্রয়োজনে পাশে দাঁড়ায় একজন সহযাত্রী তাকে নিয়ে পথ চলা কিছু হারানো কিছু প্রাপ্তি গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে তাকে নিয়ে পথ চলা কিছু হারানো কিছু প্রাপ্তি গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে সহযাত্রী 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 মিলিয়াপু যদি টের পায় তাহলে সব মজা ছুটিয়ে দেবে আর যদি দেখেন বেশি দেরি করছি তাহলে মিলিয়াপু নিজেও ছাদে চলে আসবে আমি আশিকবার বাসায় গিয়েছিলাম বাসায় রিনিয়াপু আর সামন্তাকে পাইনি ওরা কোথায় মামা ওরা কোথায় আমি জানবো কি করে আমি যে ছাদে গিয়েছিলাম এটা মিলি জেনে গেছে ও মাই গড রিনি এখানে আছে এটা জাফর জানতে পারলে ভীষণ অসুবিধা হবে অলরেডি জাফর রিনি রুমের সামনে গিয়েছিল রুমে তালা দেখে ও ইমুকে নানান ধরনের প্রশ্ন করছিল ওর কারণে আমি রিনির সাথে ফ্রিলি কথা বলতে পারছি না রে আমাকে টাকাটা দিতে হবে তাই তো এটা কেন বললেন আমি কি আপনার কাছে টাকা চেয়েছি নাকি না তা চাওনি কিন্তু তোমার বন্ধু হিসেবে আমার একটা দায়িত্ব আছে আমি কিন্তু আপনার টাকাটা শোধ করে দেব শোধ করতে হবে না কাল হলে চলবে হ্যাঁ চলবে থ্যাংক ইউ নাও তোমার মার সাথে কথা বলো হ্যালো হ্যালো মা হ্যাঁ ওই ঠান্ডাটা একটু বেড়ে গেছে হ্যাঁ ভালো আছি হ্যাঁ ভালো আছি আমি বাজে জেসিকা আসছে হ্যাঁ একটু দাও জেসিকা জেসিকা একটু রূপে যা হ্যাঁ তোর রূপ হ্যাঁ এসেছিস দরজা আটকে দে শোন তোর দুলাভি কি ব্যাগে করে অনেক ডলার এনেছিল হ্যাঁ শোন যাদের ডলার তারা আমার বাসায় এসেছে আর আমাকে বলছে যে আমি ডলার না দিতে পারলে আমাকে মেরে ফেলবে আচ্ছা তুই জানিস বল ও আচ্ছা তুই কি জিজ্ঞেস করেছিলি হ্যাঁ আচ্ছা তুই জিজ্ঞেস করেছিলি বলিনি ও ঠিক আছে আমার ভাগ্যে যা থাকবে তাই হবে শোন তুই তুই কাউকে বলবি না হ্যাঁ মাকে কিন্তু বলবি না হ্যাঁ হ্যাঁ আর ফোন করলে আমাকে জানাস হ্যাঁ আমাকে জান আর কি কি বললো যে আমি শুনিনি ও ডলার পেয়েছিল ডলার কোথায় রেখেছে ও ওর ওর রুমে ডলার রেখেছিল ওর ব্যাগ কিন্তু কিন্তু ও যখন বের হয়ে যায় তারপর জেসিকা ওই ব্যাগের মধ্যে ডলার খুঁজছিল
পায়নি। তারপর ও সম্ভাব্য সব জায়গায় খুঁজেছে, পায়নি। তার মানে রাতে $80 গুলো সরে আছে। কি ব্যাপার আপু, তোমার তোমার কাছে রসি কেন? তোর জিজুকে বাঁধবো বলে। মানে এক কথা বলছি, দেখ তো, দেখ বাঁধে তো সানুটার মতো। সেই সকালবেলা আমাকে কিছু না বলে বেরিয়ে গেছে, এখন পর্যন্ত তার ফেরার নাম নেই। মোবাইলের সুইচটা পর্যন্ত বন্ধ করে রেখেছে। ও আজকে বাড়িতে এলে ওর হাত পা বেঁধে ওকে চিত করে শুইয়ে রাখবো, যাতে করে ও বাড়ি থেকে বের না হতে পারে। কি বলো আপু, বাসা থেকে বেরোতে না দিলে জিজু অফিসে যাবে কি করে? অফিসে যাওয়ার কোনো দরকারই নেই। কিন্তু আপু, জিজু অফিসে না গেলে আমাদের সংসার চলবে কি করে? হ্যাঁ, দরকার হলে আমরা না খেয়ে থাকবো, তবুও শয়তানি আমাকে বন্ধ করতে হবে। আচ্ছা শোন তো, হ্যাঁ, কীভাবে হাত পা বাঁধা যায় বলতো? শোনো, তুমি হাত পা বাঁধতে গেলেই জিজু তোমাকে বাধা দেবে, তখন তুমি কি করবে? তখন তোমাকে জোর করতে হবে, সেটা তো তুমি পারবে না। তুই আর আমি মিলে তো পারবো, তারপরও পারবে না, জিজুর গায়ে অনেক জোর। হ্যাঁ, তুই জানিস কিভাবে? না 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 না, মানে তুমি যখন খুলনায় ছিলে তখন একবার এরকম জিজু জোর করে বের হতে চেয়েছিল, আমি অনেক চেষ্টা করেছি হাত ধরে টানাটানি করে আটকাবার, কিন্তু পারিনি, জিজুর অনেক জোর। শোন, ধরাধরি না আমি একদম পছন্দ করি না, ভবিষ্যতে আর কোনোদিনও হাত ধরবি না, মনে থাকে যেন? মনে থাকবে। এখন ভাব কি করে ওই শয়তানটাকে বাঁধা যায়। আচ্ছা আমি ভাবছি, তুমিও ভাবো। হ্যাঁ শোন, রাগে কিন্তু আমার মগজ না একেবারে টকবক করে ফুটছে, আমি এখন কোনো কিচ্ছু ভাবতে পারবো না। পেয়েছি। কি পেয়েছিস? শোনো, জিজু এলে না তুমি খুব সুন্দর ব্যবহার করবে। অসম্ভব। আরে আমার কথাটা শেষ করতে দাও। আচ্ছা বল। শোনো, জিজু এলে তুমি খুব সুন্দর করে ব্যবহার করবে, এমন একটা ভাব করবে যে কিছুই হয়নি, সব কিছু নর্মাল আছে। তারপর তুমি অনেক আদর করে জিজুকে এক গ্লাস দুধ খাওয়াবে, কিন্তু ঘুমের ঔষধ মিলিয়ে। এরপর যখন জিজু ঘুমিয়ে পড়বে, মানে আরামসে ঘুমের মধ্যে জিজুকে বেঁধে ফেলবে, ব্যাস। বুদ্ধি খারাপ না রে? তাহলে কাজ করি, সেটা সরিয়ে ফেলি। লোকেরা আপু, আপু,
এখানে কি করে? শরীফ সাহেব আমার মামা। মামা, তুমি আমার বাসা চিনিয়েছ ওনাকে? না গো। তোমার মামা কোথায়? ঘুমছে। মারিয়া? মারিয়া ঘুমাচ্ছে। সামান্তা কোথায় আপু? জানি না, ওই দুজন লোক ওকে কোথায় জানি নিয়ে গেছে। চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। কোথায়? ক্যান্টনমেন্ট রেল স্টেশনে, তার সহিত ট্রেন ধরিয়ে দেবো। তোমার বিপদ হবে। আই ডোন্ট কেয়ার। তুমি আমাকে কিছু খেতে দিতে পারো? ওরা আপনাকে কিছু খেতে দেবে? শিট, একটু ওয়েট করুন, আমি একটু নিয়ে আসছি। আপনি? আমি সোহানের সাথে দেখা করতে এসেছি। সোহান তো বাসা নেই। নো প্রবলেম, আমি সানন্দে ওনার জন্য অপেক্ষা করব। আপনি সোহানের কে হন? আমি ওর ওয়াইফ। জেনে ভালো লাগলো। আর আপনি? ও আমার ছোট বোন। ও, আপনার পরিচয়? আমি শরীফ আহমেদ, পেশায় ব্যবসায়ী। লোকে আমাকে অনেক বিশেষণে ভূষিত করেছে, ডেঞ্জারাস, ভয়ানক, খুনি, দুর্ধর্ষ, ডাকাত, আরো অনেক কিছু, আমার ঠিক মনে নেই। আপনি সোহানকে কেন খুঁজছেন? সোহান আমার $2,00,000 চুরি করেছে। অবশ্য ও একা চুরি করেনি, ওর সাথে রবিন ও আশিকও জড়িত। আমি আশিকের বাসায় গিয়েছিলাম, ওকে পাইনি, আর তাই আমি ওর ওয়াইফ আর শালিকে ধরে নিয়ে এসেছি। আশা করছি আশিক আমার $2,00,000 ফেরত দিয়ে ওর ওয়াইফ আর শালিকে ফেরত নিয়ে যাবে। বুঝতে পারছেন, সোহান যদি আমার ডলার ফেরত না দেয় তাহলে আমি আপনাদেরকেও ধরে নিয়ে যাব। আর একটা কথা, আমি যাদেরকে আটকে রাখি তারা আমার সম্পর্কে কিছু গোপন তথ্য জেনে যায়, আর আমি তাদেরকে বাঁচিয়ে রাখতে পারি না। আর সোহান যদি আসে তাহলে তো ওকেই আমি তুলে নিয়ে যাব। আশা করি আপনারা আমাকে কোঅপারেট করবেন। প্রথমেই আপনাদের দুজনের মোবাইলটা আমার হাতে তুলে দেন। সাথে আছে মোবাইল? আমারটা তো রুমে রেখে এসেছি। আর আপনারটা? দেন দেন। ওটা কেন? আর আপনারটা রুম থেকে নিয়ে আসুন। জি, আই সে গো। আচ্ছা জি, আচ্ছা। ডোন্ট মুভ। হ্যাঁ, বসুন। হা, ওখানে নয়, আমার পাশে এসে বসুন। কি হলো? কাম এসো, এসো বলছি।
এই পিস্তলটা আমার হাতে থাকলে আমার হাতটা নিষ্পিষ নিষ্পিষ করতে থাকে, গুলি করার সুযোগ খুঁজতে থাকে। আশা করি আপনি আমাকে সেই সুযোগ করে দেবেন না। আসুন। থ্যাংক ইউ, বসুন। প্লিজ দেখুন, আমি দ্বিতীয়বার কোনো কথা বলি না, তখন আমার এই পিস্তলটা কথা বলে। সিট ডাউন। আসলে আমি একটু শর্ট অফ হিয়ারিং, এই জন্যেই আমি আপনাদের দুজনকে আমার পাশে বসিয়েছি, যাতে আপনাদের কথা আমি ঠিক মতো শুনতে পারি। কাউকে জানতে দেওয়া যাবে না যে তুমি আমাকে হেল্প করছো। আমি সত্যি সত্যি ডলার গুলো ফেরত দিতে চাই। আপনি জানেন ডলার গুলো কোথায়? না, আমি জানি না, কিন্তু আমি এখানে থাকলে আশিক নিজেই ডলার গুলো নিয়ে আসবে, আর তোমার মামা ডলার গুলো পেয়ে যাবে। তুমি একটা কাজ করো, আমাকে বেঁধে ফেলো, আমাকে বেঁধে ফেলো, প্লিজ আমাকে বেঁধে ফেলো। সোহানকে ফোন করুন। জি, সকাল থেকে ওর মোবাইল বন্ধ। হয়তো এখন খুলতেও পারে, ট্রাই করুন। শুনুন, কথায় আকারে ইঙ্গিতে এমনকি কণ্ঠস্বরের মাধ্যমে এমন কিছু বোঝানোর চেষ্টা করবেন না যে আমি এখানে উপস্থিত আছি আর আপনিও বিপদের মধ্যে আছেন। ওকে, কাম অন। মোবাইল বন্ধ। আমি খুব টায়ার্ড, আমার খুব ব্ল্যাক কফি খেতে ইচ্ছা করছে। পারবেন আমাকে কফি খাওয়াতে? জি পারবো। দ্যাটস গুড। তুমি কোথায় আছো? তোমাকে আবার তুমি বলায় মাইন্ড করলে না তো? তুমি বসো, তোমার সাথে আমি কিছু গল্প করতে চাই।
তুমি তোমার দুলাভাইয়ের সাথে এ বাড়িতে কতদিন ধরে আছো? জি, 2 বছর। তুমি সোহানের শালী, নিশ্চয়ই তুমি বলতে পারবে তোমার দুলাভাই কেমন মানুষ। চলার পথের বাকে বাকে হারিয়ে যাওয়া স্বপ্নটাকে রাঙিয়ে তোলে সযতনে একজন সহযাত্রী, তাকে নিয়ে পথ চলা, কিছু হারানো কিছু প্রাপ্তি, গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে সহযাত্রী সহযাত্রী।